টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম সুপ্রিয় দর্শক টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শামীম শাহেদ আমরা যথারীতি আজকে কথা বলবো ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আমাদের আজকের অতিথি সরার চৌধুরী সিপিএ ফলে বুঝতেই পারছেন আপনাদের যদি ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয় যে স্পন্সার করতে কেমন লাগবে ট্যাক্স ফাইল করতে কী করণীয় কী 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 কোথাও ভুল হয়ে থাকলে করণীয় কী আপনি হয়তো কোথাও চিঠি পেয়েছেন আইআরএস থেকে আপনার করণীয় কী এই প্রসঙ্গে আপনি এখনই ফোন করতে পারেন আমাদের অতিথির সঙ্গে কথা বলার জন্য আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজনের সঙ্গে কথা বলার জন্য আমাদের নাম্বার সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন ফেসবুকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখতে চান তারা টিভিএন টোয়েন্টি ফোর লিখে সার্চ দিলে অনুষ্ঠানটি দেখতে পাবেন সেখানে প্রশ্ন করলেও তার থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা যাচ্ছি অতিথির কাছে কেমন আছেন আপনি ধন্যবাদ স্বামী ভাই আমাকে টিভিএন টোয়েন্টি ফোরে দাওয়াত দেওয়ার জন্য আশা করি আমরা সুন্দর একটা আলোচনা করতে পারবো আজকে জি ভালো আছি বলতে গেলে এবং ব্যস্ত আছি অনেক ব্যস্ত হ্যাঁ এখন তো আসলে ব্যস্ততারই সময় ধরেন এই যে দুইটা সপ্তাহ চলে গেল আপনি এর মধ্যে কি ধরনের ট্রেন্ড দেখতে পাচ্ছেন ট্যাক্স ফাইলিং হ্যাঁ হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন এখন ট্রেন্ডের মধ্যে যা দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটির মধ্যে কিন্তু আগে এই ট্রেন্ডটা কিন্তু আমি দেখি নাই এখন কি ইদানিং এই যে আমরা যারা ব্যবসা করি এবং মেডালিয়ান সম্পর্কে আগে জানতাম আগে কিন্তু মেডালিয়ান ওনার্থ ছিল একজন একজন করে ওনার্থ পেতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকে গ্রুপ করে অনেকে দুই তিনজনে মিলে গ্রুপ করে মেডালিয়ানের ব্যবসা শুরু করেছেন এবং তাদের যে ট্রেন্ডটা আমি লক্ষ্য করতে পারছি তারা হচ্ছে মনে করেন যে এলএলসি এস কর্পোরেশন কর্পোরেট আকারে কিন্তু তারা এই মেডালিয়ানগুলো অন করছে এটা একটা ভালো জিনিস তারা বুঝতে পারছে যে মেডালিয়ান ব্যবসায়ী যে রিস্ক বিজনেস অনেক সময় অনেক কিছু ঘটে যেতে পারে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে সুতরাং এই যে অ্যাসেট সেফটির ব্যাপারে তারা যে এলএলসি করছে এবং এলএলসির তবে কমপ্লিকেটেড জিনিস হচ্ছে এল এলসির ট্যাক্স ফাইলিং এবং তাদের যে ডিস্ট্রিবিউশন এগুলো একটু খুব সর্বনিম্ন কতজন এল এলসি করতে পারেন সিঙ্গেল পার্সন এল এলসি করতে পারে ডাবল পার্সন ট্রিপল পার্সন আচ্ছা এনি নাম্বার আচ্ছা তাহলে এই যে আপনি বললেন কমপ্লিকেসি আছে আপনার যারা মেডিসিন বিজনেস করছেন তাদের কমপ্লিকেশনটা কি রকম কমপ্লিকেশনটা হচ্ছে যে এল এলসির মনে করেন যে প্রফিট অ্যান্ড লস এগুলো ফ্লো থ্রু তার মানে এটা এটা একটা প্রবাহিত হচ্ছে আপনার মালিকদের ভিতরে এখন এটার বিভিন্ন ধরনের খরচ কতগুলা ডিডাকটিবল নন ডিডাকটিবল বিভিন্ন খরচ কিন্তু আলটিমেটলি মালিকদের উপরে প্রবাহিত হচ্ছে এলএলসি ইন্ডিভিজুয়ালি কোনো ট্যাক্স দিচ্ছে না কিন্তু মালিকরা দিচ্ছে আচ্ছা সুতরাং এটা কিন্তু অত্যন্ত একটা জটিল ব্যাপার ক্যালকুলেশনের ব্যাপার সবার আছে সেই জন্য আমার মনে হয় যারা এলএলসি করছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রফেশনাল কাছে যাবেন এবং সিপিএ অথবা নতুন ট্যাক্স অ্যাটর্নি এই ধরনের ইএ আর অনেক দিন ধরে যারা অভিজ্ঞ ট্যাক্স রিটার্ন তৈরি করছেন তাদের কাছে যাবেন তখন তারা আপনাদের মালিকদের সেই যথোপযোগী যে ভাগটা সুন্দরভাবে প্রবাহিত করতে পারবে আপনার একটা বিজ্ঞাপন টিভিএন টোয়েন্টি ফোরের স্ক্রিনে প্রচারিত হয় যেখানে আপনার সব কিছু বলা আছে সেখানে আপনি একটা কথা বলেন যে বিজনেস সেট আপ অডিট ট্যাক্স ফাইলিং এইসব বিষয়ে আপনার সহযোগিতা করে থাকেন বিজনেস সেট আপে কী ধরনের সহযোগিতা করেন অবশ্যই যখন সুন্দর প্রশ্ন করেছেন বিজনেস সেট আপে সহযোগিতা করে থাকি এখন মনে করেন যে বিজনেস ইজ এ রিস্কি অ্যান্ড যারা এখানে মনে করেন যে বিজনেস করে তারাই কিন্তু আমার মনে হয় সবচেয়ে সাহসী ব্যক্তি যা অনেকেই কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করে যে ব্যবসা করবে ব্যবসা করবে ব্যবসা চালু করব কিন্তু করতে পারে না যারা করতে চায় তাদের প্রথমেই যে উচিত একজন প্রফেশনালের কাছে যাওয়া সেই ক্ষেত্রে আমরা যারা প্রফেশনাল আছি আমরা করতে পারি কি তাদের হোয়াট ইজ দেয়ার আলটিমেট গোল তাদের গোলটা কী এই ব্যবসা থেকে কী করতে চাচ্ছে এই ব্যবসাতে তারা কি ট্যাক্স সেভ করতে চাচ্ছে না কি তারা গ্রোথ চাচ্ছে সব কিছু মিলিয়ে আমরা একটা একটা ধারণা দিই যে আপনার কোন ধরনের স্ট্রাকচারের ব্যবসা করলে আপনি লাভবান হবেন তখন আমরা বিভিন্ন অল্টারনেটিভ দিয়ে থাকি এবং সেই অল্টারনেটিভের উপর ভিত্তি করে তাদের গোল অনুযায়ী তারা কিন্তু অনেকে ফ্যামিলি বিজনেস চায় অনেকে মনে করে যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করবো একটা সোল প্রোভার্ট করবো অনেকে বলে যে আমার অনেক বন্ধুবান্ধব আমার সাথে জয়েন করতে চায় এখন কী করব তখন আমরা বলি যে সে এলএলসি করেন অথবা এস কর্পোরেশন করেন এই ধরনের স্ট্রাকচারগুলি দিয়েই আমরা তাদেরকে সহায়তা করি একটা প্রশ্ন আমাদেরকে বেশ কয়েকজন করেছেন এর মধ্যে যে ধরেন এই যে এল এল সি এবং এস কর্পোরেশন সি কর্পোরেশন করার পরে আমরা যখন দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত উদ্যোগ বা সোল প্রপার্টারশিপের যে ক্রাইসিসগুলো আসতে পারে তখন তারা প্রশ্ন করছেন যে আমি যদি একটা প্রতিষ্ঠান করে থাকি সোল প্রপার্টারশিপে তাহলে আমি এটাকে এলএলসিতে কনভার্ট করা যাবে কিনা বা আপনার এস কর্পোরেশন কর্পোরেশন কনভার্ট করা যাবে নাকি নতুন করে করতে হবে না না কনভার্ট করা যায় কনভার্ট করা যায় কনভার্ট করা যাবে না কারণ আপনি সোল প্রপার্টারশিপটা বন্ধ করে দিয়ে এখন এলএলসি আকারে ব্যবসা করতে এখন ফর্মেশনটা আপনার কোর্ট লিগালি ফরমেশনটা করতে হবে এবং তখন কি আপনার ওয়ার্ক ওয়ার্ক কম্পেনসেশন এগুলা জরুরি হয়ে দাঁড়াবে এগুলো জরুরি হয়ে দাঁড়াবে মানে এটা নির্ভর করবে এখন কারা কাজ করছে তাদের উপরে নির্ভর করবে আর তাছাড়া কোন ধরনের পেশার মধ্যে আছেন এখন মনে করেন যে আপনি কনস্ট্রাকশন ব্যবসা করছেন এখন কনস্ট্রাকশনে অনেক ধরনের সমস্যা হতে পারে একটা মানুষ পড়ে যেতে পারে একটা লিগাল লসুট হতে পারে তখন ওয়ার্কমেন্ট কম্পেনসেশন এবং অন্যান্য আরও লাইবিলিটি লস ইয়েগুলো আমরা ইন্স্যুরেন্সগুলো তাদের নিতে আমরা অনুরোধ করি এবং এটাই পরামর্শ দেওয়া মানে আমাদের পরামর্শ আর কি তাদের যারা প্রোটেক্টেড থাকে এখন যে বিষয়টা আমরা গতদিন আমরা আলাপ করে শেষ করতে পারিনি গুড গাই ক্লস গুড গাই ক্লসটা আসলে কি ও আচ্ছা সে গুড গাই ক্লস নিয়ে আমরা ওদের আলোচনা করতে পারি হ্যাঁ জিনিসটা হচ্ছে এখন মনে করেন যে আজকাল নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে অনেকেই ব্যবসা করে অনেকে ব্যবসা করতে গেলে আপনার তো অফিস লাগবে আপনারা অফিস লাগবে এখন আপনি ল্যান্ডলোর্ডের কাছে গেলেন এখন ল্যান্ডলর্ড চাইবে যে কোনো প্রকারে হোক আপনাকে ব্যবসার সাথে আপনি একজন গ্যারান্টার হিসেবে কাজ করুন বুঝছেন না সেই জন্য নিউ ইয়র্ক সিটিতে প্রায় সময় দেখা যায় যে গুড গুড গাই ক্লস সেটা মানে লিজের অংশ হিসাবে দেওয়া হয় এটার মানে হচ্ছে যে আসলে এক ধরনের ল্যান্ডলর্ড এবং টেনেন্টের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং যে আচ্ছা ঠিক আছে আমি তো ব্যবসাটা শুরু করলাম আমি যদি ব্যবসা শুরু করে পাঁচ মাস পরে অথবা এক বছর বাদে যদি আমি ব্যবসাটা বন্ধ হয়ে যায় এখন আমার লাইব্রেরিটিটা কী তখন আপনি তো লিজ নিয়েছেন দশ বছরের জন্য হ্যাঁ তখন এই যে গুড গাই ক্লস তার মানে আপনাকে ল্যান্ডলোড বলছে ইউ আর এ গুড গাই আমি তোমাকে দিতে চাই কিন্তু তুমি আমাকে একটা গ্যারান্টি দিতে হবে জি দেন তুমি ব্যবসা ব্যবসাটার গ্যারান্টর এবং তুমি সাইন করো যে ব্যবসা ফেল হলে তুমি আমাকে সুন্দরভাবে যতদিন পর্যন্ত ব্যবহার করেছ সেই দিন পর্যন্ত আমাকে টা দিবে ভাড়াটা দিবে আর আমার প্রপার্টির কোনো ক্ষতি সাধন করবে না আর তাছাড়া যাওয়ার সময় সুন্দরভাবে ক্লিন করে নিয়ে যাবে আর একটা জিনিস যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তুমি আমাকে যথা মানে যথা নিয়মে নোটিশ দেবে আমাকে বলবে যে তিন মাস অথবা চার মাস অথবা ছয় মাস অথবা একশো আশি দিন ছয় মাস পর্যন্ত একটা নোটিশ দেওয়ার প্র ইয়ে থাকতে পারে ক্লস থাকতে পারে তুমি আমাকে তুমি যদি দেখো যে তোমার ব্যবসা চলবে না তখন তুমি আমাকে নোটিশ দেবে এখন ওইটা দেওয়ার পরে তখন যদি আপনি ব্রুম ক্লিন করে প্রপার্টিটা তাকে সারেন্ডার করে দিয়ে যান তখন সে আপনার যে এই নতুন আরও যে দশ বছর যে বাকি আছে লিজের ওইটার জন্য আপনাকে আর চাপ দিতে পারবে না এটা এক ধরনের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আর তাছাড়া আপনার ক্রেডিট ওয়ার্থি আপনি যে একজন ব্যবসার মালিক হিসাবে যে ক্রেডিট ওয়ার্থি সেটা প্রমাণ করার জন্য আপনার ক্রেডিট রিপোর্ট চাইবে আচ্ছা আচ্ছা তাহলে যদি তারপরে আমরা যে গুড প্রাইভ ক্লজ অনুযায়ী আমরা যে দশ বছর জায়গায় দুই বছর কেউ বিজনেস করে সে একটা নোটিশ দেয় তাহলে কতটুকু দায়বদ্ধ করতে পারবে সেই সেই বাড়ির মালিক বা যদি থাকে সাধারণত আমরা আমরা যারা যদিও অ্যাটর্নি প্রপার নোটিসটা যদি দিয়ে থাকেন আর তাছাড়া ওই এ লাস্ট ডে পর্যন্ত যদি আপনি ভাড়াটা দিয়ে থাকেন অনেকেই দেখা যায় যে এখানে আমরা ব্যবসা করি ছয় মাস পর্যন্ত ভাড়া না দিয়ে তারপর এভিকশন হয়ে যায় আচ্ছা আর বিশেষ করে কমার্শিয়াল প্রপার্টিগুলোতে অনেক সময় দেখা যায় যে তারা প্রাইভেট প্রপার্টি দিয়ে মনে করেন পার্সোনাল ফ্যামিলি হাউসে আপনি হয়তো বাচ্চা আছে এই আছে ওই আছে বলে আপনি ছয় মাস পর্যন্ত লিঙ্গার করলেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটার সময়টা কিন্তু খুব কম সেই জন্য গুড গায়ে ক্লস থাকলে আপনার মনে রাখতে হবে যে আপনার পেমেন্টটা দিয়ে যেতে হবে পেমেন্টটা দিয়ে যেতে হবে লাস্ট দিন পর্যন্ত যেদিন পর্যন্ত আপনি ডিফল্ট হচ্ছেন না অতদিন পর্যন্ত আপনার ভাড়াটা দিয়ে যেতে হবে

যে সাধারণত মানুষ ভুলে যায় মনে করেন আপনার একটা কর্পোরেশন আছে আপনি ভুলে গেলেন যে কর্পোরেশনের ট্যাক্স ফাইল ফাইল করা আপনি নিজেরটা করার জন্য দৌড়াদৌড়ি লাগিয়েছেন কিন্তু যদি আপনি অ্যাস কর্পোরেশন হন অথবা এলআইসি হন তাহলে এলআইসি অ্যাস কর্পোরেশনের রেগুলার ট্যাক্স রিটার্নটা আগে তৈরি মানে প্রথমে তৈরি করে ওইটার থেকে যা লাভ ক্ষতি যা হলো সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আসবে সুতরাং মনে রাখতে হবে আপনি ট্যাক্স ফাইল করে টাকা টুকা নিয়ে একেবারে আনন্দে আসেন কিন্তু দেখা গেলো যে আপনি এলআইসি অথবা কর্পোরেশনের ট্যাক্সটা ফাইল করেন নাই কিন্তু এটার জন্য প্রতি যদি ফাইল না করে থাকেন এটার জন্য অত্যন্ত কড়া পেনাল্টির ব্যবস্থা আছে বুঝলেন না প্রতি মাসে মাসে এবং নাম্বার অফ কতজন শেয়ারহোল্ডার সব মিলিয়ে এখন ওইটাকে মাল্টিপ্লাই করে দেখা গেলো যে আপনি এক বছর ফাইল করেন ভুলে গেছেন ট্যাক্স ফাইল করেন আপনি অ্যাকাউন্টেন্টের কাছে যান নাই এক বছর পরে দেখা গেল যে চব্বিশশো আশি টাকার একটা পেনাল্টি চলে আসছে এটা মান্থলি হিসাব হয় কতজন পার্টনার আছে তার উপরে হিসাব হয় আর একটা জিনিস এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখন অনেকেই কিন্তু ডাব্লিউ টু অথবা টেন নাইনটি নাইন নিয়ে আসছেন আমাদের কাছে যাতে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভুল তাই নাকি হ্যাঁ সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভুল এই যে আমি আগেকার কয়েকটা অনুষ্ঠানে বলেছি যে আপনারা ডাব্লিউ টু এই যে বেসিক চেক যেটা বলি আপনার নাম সোশ্যাল সিকিউরিটি নাম্বার এই সমস্ত জিনিসগুলো আপনার যে ট্যাক্সের দলিল ওদের সাথে মিল আছে কি না মনে করেন যে আপনার আপনার ওয়ার্ক প্লেস থেকে আপনার কাজের জায়গা থেকে আপনাকে একটা ডাব্লিউ টু দিল সেই ডাব্লিউ টুতে নাইন এইট সেভেনের জায়গায় ফোর এইট সেভেন রেখে আপনাকে ডাব্লিউ টুটা দিয়ে দিল এখন আমরা যখন ট্যাক্স ফাইল করব তখন আমরা যখন মেলাই দেখি তখন দেখি যে মিলছে না অথবা যদি ভুল নাম্বার দিয়ে আপনি ট্যাক্স ফাইলও করেন আইআরএস কিন্তু রিজেক্ট করে দেবে সুতরাং এই এই সমস্ত হ্যাসেল থেকে বাঁচার জন্য আমার মনে হয় যারা ট্যাক্স পেয়ার তাদের উচিত যে এই জিনিসগুলোকে আগে নিজেদের মধ্যে একটু যাচাই বাঁচাই করে তারপরে ট্যাক্স পেপেয়ারের কাছে যাওয়া অথবা কোনো একটা জিনিস অনেকেই আগেও বলেছি অনেকে দেখা যায় যে একটা ট্যাক্স রিটার্ন নিয়ে ট্যাক্স ডাব্লিউ টু নিয়ে চলে এসছে বলে যে আরেকটা তো এখন পর্যন্ত পাওয়া যায় নাই অথবা ডাব্লিউ টুটা কি আইআরএস থেকে আনা যাবে কি না মনে রাখতে হবে যে আইআরএস আর কাছে কিন্তু এখন পর্যন্ত ডাব্লিউ টুগুলো আপডেট হয় নাই আপনি যদি ডাব্লিউ টুর কপি চান তাহলে কিন্তু জুন জুলাইয়ের আগে কিন্তু আই এর কাছে কোনো ডাব্লিউ টুর কপি পাওয়া যাবে না তার মানে আপনার নিজেকে সেটা সংগ্রহ করে নিতে নিজেকেই সংগ্রহ করে নিতে হবে নিজেকে সংগ্রহ করে নিতে হবে আর তাহলে যে যে যারা ট্যাক্স ট্যাক্স দিচ্ছে এক ধরনের অংশ হচ্ছে যারা ট্যাক্স দেয় বেশিরভাগ অংশ যাদের অনেক বেশি রকম আয় আবার একটা অংশ আছে যারা ট্যাক্স রিটার্নের জন্য অপেক্ষা করে আর কি কি কারণে এই যে তাদের ট্যাক্স রিটার্ন পাওয়াটা টেনশনের মধ্যে পড়তে পারে কারণ আমাদের দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে আমার রিটার্ন পেতে অনেক দেরি হচ্ছে অনেক দেরি হচ্ছে যেমন ধরুন একটা কথা বলি আপনি কাজ করেছেন তিন জায়গায় কাজ করেছেন একটা যা এক জায়গায় আপনার এমপ্লয়ারের সাথে অথবা আপনার যে আপনাকে বেতন চাকরি দিয়েছিল তার সাথে আপনার ঝগড়াঝাটি হয়েছে আপনি চলে এসছেন সে আপনাকে আর টু হয়তো দিচ্ছে না এটার জন্য রিকোর্স আছে কিন্তু এটা আইআরএসের কাছে এখন পর্যন্ত রিপোর্ট হয় নাই আপনার টু সে হয়তো তৈরি করে নাই তখন দেখা যাবে কি ওই ট্যাক্স পেয়ার আপনার আমাদের কাছে আসলো যে আমার তো ইয়ে আছে পেস্ট অফ আছে এখন পেস্ট দিয়ে কিন্তু এটা এটা কিন্তু উপযুক্ত ট্যাক্স রিটার্ন হবে না কারণ পেস্টাফের উপরে তার যে কে ট্যাক্সটা আপনার জন্য জমা দিল অথবা টুর মালিক তার কোনো ট্যাক্স আইডি নাম্বার নাই সুতরাং আমি তাদেরকে বলি যে এখন ওই পেস্টা আপাতত ওই ধরনের সাবস্টিটিউট কোনো কিছু দিয়ে যদি আমরা ট্যাক্স ফাইল করি তাহলে দেখা যাবে যে ওই ট্যাক্স রিটার্নটা প্রসেস অনেক দেরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের সঙ্গে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন সোনিয়া বকুল তিনি যুক্ত হয়েছেন আবার এদিকে দেখা যাচ্ছে আরও কয়েকজন একজন প্রশ্ন করেছেন যে আমার ফ্যামিলিতে দুই সন্তান এবং আমার ওয়াইফ আমার বাবা মা আমার সঙ্গে থাকেন তাদেরকে আমি ডিপেন্ডেন্ট হিসেবে দেখাতে গিয়ে চিন্তিত যে তাদের লাইবিলিটিস আমার কাছে আসে কি না তাদের ট্রিটমেন্ট বা অন্যান্য ইন্স্যুরেন্স টিনস্যুরেন্স রিলেটেড এই জাতীয় কোনো আশঙ্কা কি আছে আপনার যখন তারা ইন্স্যুরেন্স করতে যাবেন আমার মনে হয় যারা যখন যারা ডিপেন্ডেন্ট থাকবে তাদের কিন্তু এখন ইন্স্যুরেন্স করতে গেলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি তো দেখবে যে কারা কারা এখানে আছে যাদের যাদের ইনকাম নাই তারা যদি ওই ট্যাক্স রিটার্নের উপর আছে ইনকাম থাকলেই যে ইন্স্যুরেন্স পাবে ইনকাম না থাকলে তো ইন্স্যুরেন্স অবশ্যই পাবে মেডিকেটে যাবে এখন লাইবিলিটি মানে ওই ওই লাইবিলিটি ডিপেন্ডেন্ট হলে তো সে যে তার অন্তপক্ষে ওয়ান হাফ অব দি সাপোর্ট যে উনি করছেন তাকে বাড়ি দিচ্ছেন তাকে খাওয়া দাওয়া দিচ্ছেন এগুলো তো থাকতেই হবে এগুলো তো থাকলে তার অন্যান্য দায়বদ্ধতা কি তার মধ্যে আসবে ধরেন তার হয়তো হয়তো তার ট্যাক্স দেওয়ার ক্ষমতা সামান্য আছে হয়তো পাচ্ছেন না কিন্তু কো পে করতে হচ্ছে তার নিজের ফ্যামিলির জন্য সেখানে যদি বাবা মা থাকেন তার সঙ্গে তাদেরকে যদি ডিপেন্ডেন্ট হিসেবে দেখানো হয় ইন দা লং রান তাদের ট্রিটমেন্ট এবং তাদের ইন্স্যুরেন্স কিভাবে তাকে প্রভাবিত করতে পারে ওটা যদিও একটা ইন্স্যুরেন্সের ব্যাপার ডিপেন্ডেন্ট কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যখন তাদেরকে প্রিমিয়াম ইয়ে দিবে ইন্স্যুরেন্স পলিসি দিবে তখন কিন্তু তারা কিন্তু বলে দেবে তাদের কোন অন্যান্য আর কোনো লাইবিলিটি আছে কিনা অথবা তাদের কো পেমেন্ট যেটা আসে এটার জন্য আপনাকে এটা অবশ্যই আপনাকে দিতে হবে আচ্ছা আমরা তাদেরকে ওইটার জন্য দায়বদ্ধ হতে হবে দায়বদ্ধ হতে হবে জি আমরা আরেকটা প্রশ্ন করতে চাই ধরেন প্রবাসী বাংলাদেশি যারা আছেন আমেরিকার বাইরে উপার্জন করছেন সম্পদ আছে তাদের তাদেরকে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করা জরুরি তাদের সম্পদ বা ট্যাক্স দেখানোর সময় ও প্রবাস মানে আমরা যারা এখানে বসবাস করছি আমেরিকান সিটিজেন বাংলাদেশে হ্যাঁ এটা আমরা বারবার বলে যাচ্ছি এখানে আমেরিকান সিস্টেমে হচ্ছে গ্লোবাল ট্যাক্স গ্লোবাল ট্যাক্সেশন অথবা তার মানে আপনি সারা বিশ্বে আপনার যে ইনকাম সেটা আপনার প্রদর্শন করতে হবে এবং মনে করেন যে বাংলাদেশে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি আপনি ইন্টারেস্ট পান ডিভিডেন্ড পান সেগুলো এখানে দেখাতে হবে এবং ওটার উপর যদি অন্যান্য দেশে যদি ট্যাক্স দিয়ে থাকেন সেই ট্যাক্স এখানে মৌকুব পাবেন আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের এবং এর মধ্যে কারো ভুল ধরা পড়লো বা কারো নাম্বার হয়তো ভুল ভাবে এসছে যেটা আপনি একটু আগে বললেন জি তখন তার করণীয় কি আসলে অ্যাজ এ ট্যাক্স পেয়ার আপনার ট্যাক্স পেয়ার হিসেবে আপনার খুব একটা কিছু আপনি নিজে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন না যেহেতু আপনি কন্ট্রোল করতে পারবেন না কারণ এটা দেওয়ার মালিকটা হচ্ছে আপনার এমপ্লয়ার আপনার এমপ্লয়ার যখন আপনাকে ডাব্লিউ টু অথবা টেন নাইনটি নাইন দিল সেখানে এই টেন নাইনটি নাইন যদি ভুল থাকে তখন আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন এবং কারণ অ্যাজ আপনি যার কাছে গেছেন ট্যাক্স প্রিপেয়ার উনি কিন্তু এটা তৈরি করতে পারবেন না এটা তৈরি করতে হবে যে এমপ্লয়ার তার তৈরি করতে হবে কারেক্টেড রিপোর্ট এবং সেটা আইআরএসের কাছে পাঠাতে হবে পাঠাতে হবে তারপরে আপনাকে একটা কারেক্টেড ডাব্লিউ টু অথবা কারেক্টার টেন নাইন টেন দিবে সেটা দিয়ে আপনি ট্যাক্স ফেল করবেন ওকে আমরা অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু আমরা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিরতিতে যেতে চাই ফিরে এসে আমরা আবার কথা বলবো আমাদের কাছের মানুষ আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন সিপিএ সরোয়ার চৌধুরী আপনারা যারা প্রশ্নগুলো করেছেন আমরা একটুখানি অপেক্ষা করবেন তারপর আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো যাচ্ছি বিরতিতে টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবেল dot com. সুপ্রিয় দর্শক টিভি অ্যান্ড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম আমরা কথা বলছিলাম সিপিএস সর্বার চৌধুরী সাহেবের সঙ্গে আমরা কথা বলছিলাম ট্যাক্স এবং ট্যাক্স রিলেটেড অন্যান্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট এই নাম্বারে সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট আমরা যাচ্ছি মূল আলোচনায় আমরা সাধারণত দেখে থাকি যে ম্যারিড ফাইলিং জয়েন্টলি ম্যারিড ফাইলিং সেপারেটলি হেড অফ হাউস হোল্ড এই ধরনের কোন কোন ক্রাইটেরিয়া আছে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ বেসিক্যালি আপনার জীবনযাত্রা এবং আপনার জীবনের যে বিভিন্ন স্তরে যে আপনার স্ট্যাটাসটা হয় সেটাই হচ্ছে আপনার বিভিন্ন ফাইলিং স্ট্যাটাস একটা হচ্ছে প্রথমত আমরা যেটাকে বলি যে সিঙ্গল আপনি বিয়ে শাদী করেন নাই আপনি সিঙ্গল আপনার আপনার ডিপেন্ডেন্ট থাকতে পারে আপনার সাথে কেউ থাকতে আপনার ছোট ভাইকে আপনি লালন পালন করতে পারেন আপনার ভাইয়ের মেয়েকে ভাইয়ের ছেলেকে আপনি লালন পালন করতে পারেন তখন সেটাও করতে পারেন আবার তাদের জন্য এটা হচ্ছে সিংহ আর যেটা মেরিট ফাইলিং জয়েন্টলি হচ্ছে যে প্রথাগত নিয়মে স্বামী স্ত্রী থাকবে মা বাবা বাবার মা আর বাচ্চারা এটা মিলে মেরিট ফাইলিং জয়েন্টলি সেটাকে বলি আর অথবা বাচ্চা না থাকলেও মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন যখন বিবাহ হওয়ার আপনার বিয়ে শাদী হওয়ার পরে আপনি জয়েন্ট হয়ে গেলেন মেরিট ফাইলিং জয়েন্টলি আর অনেক সময় দেখা যায় যে যারা দুজনেই প্রফেশনাল অনেক টাকা ইনকাম করেন তারা আবার মেরিট ফাইলিং সেপারেটলি করে কারণ বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত তারা বিভিন্ন ধরনের খরচ তাদের জন্য সে আগে বলেছে একবার যে তখন তারা বিভিন্ন ডিডাকশান সেপারেটলি নেওয়ার জন্য তাদের আইটেমাইজ ডিডাকশানগুলো সেপারেটলি নেওয়ার জন্য তারা এটাকে সুবিধাজনক মনে করে কিন্তু এটা কি মানে মেরিট ফাইলিং সেপারেটলি করা যায় কিন্তু আমাদের অনেক সময় আমাদের কমিউনিটির মধ্যে একটা ভুল ধারণা আছে যে এবার মেরিট ফাইলিং আমরা সেপারেটলি করব কারণ আমরা দুজনে ভাগ করে অনেক টাকা পাবো এটা কিন্তু একেবারে ভুল ধারণা আপনি মেরিট ফাইলিং সেপারেট করলে কিন্তু অনেক ক্রেডিট আপনি হারাচ্ছেন আর ইনকাম ক্রেডিট যেটা আমাদের মধ্যে খুবই জনপ্রিয় ওই ওই ক্রেডিট আসবে না সুতরাং এই সমস্ত জিনিসগুলা দেখার জন্য এক বাসায় থেকে তো ফাইলিং সেপারেটলি করা যাবে না যাবে না কেন করা যাবে আচ্ছা হ্যাঁ মনে করেন এক আছেন কিন্তু আপনারা দুজনেই ডিফারেন্ট প্রফেশনে আছেন ইনকাম করছেন মেরিট ফাইলিং সেপারেটলি করা যায় আপনার সুবিধার জন্য বেসিক্যালি আর যদি এমন হয় যে আপনার বেসিক্যালি মেরিট ফাইলিং সেপারেটলিটা কি জয়েন্টটাকে সেপারেট করে দেওয়া আপনি মেরিট ফাইলিং জয়েন করলে যেটা পেতেন কিন্তু ওটা একটা বিভিন্ন থ্রেশহল্ড লেভেলে এসে এটা কিন্তু আপনার বন্ধ হয়ে যেত সেই বন্ধটা আপনি বেরিয়ে যাওয়ার জন্য মেরিট ফাইলিং সেপারেট করুন সেপারেট করলেন এটা কিন্তু এক এক ধরনের কৌশল এটাকে আমরা কৌশল বলব ওকে একটা বিষয় সুপ্রদর্শক আমরা বলতে চাই আমাদের এখানে আগত অতিথি যে বিষয়ের পরামর্শ দেন তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি বিশেষজ্ঞজনদের সঙ্গে সরাসরি কথা বলে তারপর নেবেন আমরা একটা ফোন নিতে চাই ফেসবুক থেকে মাহবুব রিজওয়ান তিনি রেখেছেন আমার ছোট ভাই চেকে কাজ করেন কিন্তু তার নামে কোনো বিলের পেপার নেই সব বিলের পেপার আমার বাবার নামে এখন আমার প্রশ্ন হচ্ছে বাবা এবং ভাই দুজনের মধ্যে কে ট্যাক্স ফাইল করতে পারবেন কার জন্য ভালো হবে প্রথমত একেবারে সাধারণভাবে যে যেটা হচ্ছে যে যে ইনকাম করছে তার জন্য ট্যাক্স ফাইল করা প্রয়োজন এখন বাবা কি ট্যাক্স ফাইল বাবা যদি ইনকাম না করে এখন মনে করেন যে লিস্টটা কার কাছে আরেকটা জিনিস যেটা আমরা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে হেড অফ হাউস হোল্ড হেড অফ হাউস হোল্ড হ্যাঁ হেড অফ হাউস হচ্ছেন যারা যারা ঘরটা মেনটেন করে এখন যদি আমি যদি লিজ হোল্ডার হই বেসিক্যালি আমি তো সবাইকে রাখতেছি সুতরাং আমি তো হেড অফ হাউস হোল্ড এখন যদি বাবা যদি লিজ হোল্ডার হয় কিন্তু বাবা কাজ না করলে ছেলে যদি বাবাকে লালন পালন করে এটা কিন্তু সমস্যা হবে সুতরাং কোনো একটা কারণে বলে যে তুমি যে বাসস্থানটা কে দিল না সেই জন্য আমি যদি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি লিজ নিয়ে থাকি আমি আমি সিঙ্গেল মানুষ আমি হেড অফ হাউস দেখাতে পারবো আর যদি কোনো ছেলে মা বাবা নিয়ে থাকে বাসাটা তার নামে সে অ্যাড ক্লেম করতে পারবে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কী হবে যে ছোটো ভাইয়ের চেক চেকে কাজ করে কিন্তু তার নামে কোনো বিলের পেপার নেই বিষয়টা একটু কমপ্লিকেটেড লাগছে না বিলের পেপার আমার বাবার নামে হ্যাঁ আমার মনে হয় আমার মনে হয় বাবা হয়তো লিস্টটা নিয়েছেন অথবা বিল বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল টিল অ্যাকাউন্টগুলো করেছেন কিন্তু ছেলের নামে নাই কিন্তু ছেলে এখন কাজ করা শুরু করছে হ্যাঁ তো এখন ছেলে যদি কাজ করা শুরু করে তাহলে আমার মনে হয় ছেলে ফাইল করতে পারবে ছেলে ফাইল করতে পারবে এবং মানে একটু সেফ থাকার জন্য ছেলের নামে আস্তে আস্তে টিল এগুলা ট্রান্সফার করতে হবে আচ্ছা আর আমরা যদি একটা সহজ প্রশ্ন করি ডিপেন্ডেন্ট আসলে কারা কারা হয় ডিপেন্ডেন্ট তো প্রথমে তো আপনার ছেলে মেয়েরা ডিপেন্ডেন্ট আপনার মা বাবা ডিপেন্ডেন্ট আপনার নিজ এরা ডিপেন্ডেন্ট হতে পারে যারা খুব ক্লোজ আত্মীয় আবার দূরের আত্মীয়গুলোও ডিপেন্ডেন্ট হতে পারে অথবা একেবারে আত্মীয় না হলেও বন্ধু বান্ধব হলেও ডিপেন্ডেন্ট হতে পারে যারা যারা আপনার সাথে বসবাস করে আপনি অথবা আপনার বাসায় থাকে সারাদিন আপনার লিভিং রুমে সারা বছর কাটা যদি থাকে তাদের তাদের খরচ যদি বহন করতে হয় কিন্তু তাদের তাদের স্ট্যাটাস এগুলো দেখতে হবে আচ্ছা দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা ট্যাক্স প্রিপেয়াররা কি কি কারণে প্রশ্নের মুখে পড়তে পারেন কারণ আমরা প্রায় কয়েকটা নিউজেও দেখেছি যে কিছু কিছু কয়েকজন ট্যাক্স প্রিপেয়ারার নানাভাবে প্রশ্নের মধ্যে পড়ছেন প্রশ্নের মধ্যে হ্যাঁ আসলে জিনিসটা হচ্ছে যে আমরা আমরা যারা ট্যাক্স প্রিপেয়ার তারা কিন্তু যারা ট্যাক্স পেয়ার তাদেরকে হেল্প করতে চায় এখন হেল্প করতে গিয়ে যাদের কোনো ধরনের রেড ফ্ল্যাগের মধ্যে না পড়েন সেটাই হচ্ছে আমার একমাত্র পরামর্শ রেড ফ্ল্যাগের মধ্যে না পড়েন মানে কি আপনি ট্যাক্স ফাইল করলেন দেখা গেলো যে আপনি একজনকে কোনো ডকুমেন্ট ছাড়া আপনি তাকে স্ট্যাটাস তৈরি করে দিলেন মনে করেন হেড অফ তৈরি করে দিলেন কোনো তার কোনো ইনকাম নাই কিছু নাই এগুলো কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার আর তাছাড়া অনেক সময় দেখা যায় যে খুবই ইলিগাল এবং এটা লিগাল না সঠিক নয় এটা কিন্তু আর তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্যাক্স পেয়ার পেয়াররা যারা প্রতি ট্যাক্স প্রিপেয়ারার এবং পেয়ার তাদের মধ্যে যে মনে করেন যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কের খাতিরেও অনেক সময় অনেক কিছু করে ফেলেন আপনি এটা কিন্তু এক ধরনের আপনি অন্যায় করলেন সমাজের সাথে অন্যায় করলেন অথবা আপনার রাষ্ট্রের সাথে অন্যায় করলেন আর জিনিসটা যেটা হচ্ছে যে প্রতি ট্যাক্স আপনি যখন ট্যাক্স প্রিপেয়ার করবেন বিশেষ করে সেলফ এমপ্লয়েড যারা যারা সোল প্রোপাইটার যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তাদেরকে যদি আপনি প্রতি বছরই কোনো একটা স্কেডিউল সি তৈরি করলেন যেটাতে কোনো খরচ নাই তাহলে আপনি একটা ব্যবসা চালাচ্ছেন কোনো খরচ ছাড়া এই সমস্ত জিনিস জিনিসগুলো যখন দেখবেন যে আর তাছাড়া দেখবেন যে রিপিটেডলি আপনার অফিস থেকে ম্যাক্সিমাম রিটার্ন হচ্ছে ম্যাক্সিমাম টাকা আপনার আপনার অফিসের যারা ট্যাক্স ফাইল করে তারা পাচ্ছেন তাহলে বুঝতে হবে যে আপনার অফিসে কোনো ধরনের গাপলা আছে এখন আইআরএস কিন্তু এগুলো নোটিস করে বা ফলো করে আপনাকে যদি আমরা প্রশ্ন করি ধরেন আপনার যারা আমাদের যে ম্যাডালিনের ব্যবসা করছেন বা যারা টেন নিয়ে কাজ করছেন বাট কিংবা ডাব্লিউ টু কোন কোন ধরনের ইনফরমেশন কোন কোন ধরনের খরচ এই যে রেড রেড ফ্ল্যাগ বা রেড সিগন্যালের মধ্যে পড়তে পারে মনে করেন যে আপনি অনেক সময় ম্যাডালিন নিয়ে কাজ করছেন আপনি আপনার গাড়ির মাত্রা অতিরিক্ত মনে করেন রিপেয়ার দেখালেন এই সমস্ত জিনিসগুলো আনইউজুয়াল মনে করেন যে গ্যাস এখন গ্যাসের দাম সবাই জানে একদিন আপনি কত গ্যাস খরচ করতে পারেন নিউ ইয়র্ক স্টেট এবং আইআরএসের লোকেরাও জানে এখন মনে করেন যে আপনি এটা এটা একটা অঞ্চলের হেভি র্যান্ট দেখালেন ওরাও জানে কোন কোন স্ট্যান্ডার্ড কতগুলা কাউন্টি ওয়াইজ স্ট্যান্ডার্ড মেনটেন করে আইআরএসের ইয়েতে সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ওভার এনথুসিয়াজ ওভার অতি উৎসাহের কারণে যদি আপনি করেন যে ট্যাক্স পেয়ারকে যে কোনো প্রকারে হোক আপনি মেডিকেটে রাখবেন বেশি আপনাকে মেডিকেটে থাকতে হবে অথবা এই ধরনের এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসলে রেড ফ্ল্যাগ আচ্ছা আচ্ছা কোন কোন বিষয় খরচের মধ্যে আসে না কারণ কোন কোন বিষয় সাধারণত খরচ তারা দেখাতে চায় কিন্তু আসলে দেখানো উচিত নয় এরকম কোনো পার্টিকুলার বিষয় আছে যেমন ধরেন আপনার প্রতিদিনের তার খাওয়া দাওয়া বা তার বাসা ভাড়া এগুলো হ্যাঁ এইসব না না বাসা ভাড়া তো যাই যাইতে পারে না আপনি বিজনেস রিলেটেড কোন বিষয়ে বিজনেস রিলেটেড কিন্তু আইআরএস এর ভাষায় বিজনেস রিলেটেড মানে আপনি যখন বিজনেস নিয়ে কথা বলবেন আপনার সাথে আমি রেস্টুরেন্টে গেলাম খেলাম দাঁড়াম আপনি আমাকে এন্টারটেইন করলেন আমাকে খাওয়ালেন এটা আপনার বিজনেস এক্সপেন্স আমি আপনাকে খাওয়ানোর অন্য দিন এটা আমার বিজনেস এক্সপেন্স কিন্তু অনেক ক্ষেত্রে মনে করেন যে আমাদের ট্যাক্সি এবং ক্যাব ড্রাইভিংয়ে আপনি কোন ধরনের বিজনেস এক্সপেন্স দিতে পারেন প্রত্যেক দিন আপনি বিজনেস এক্সপেন্স আপনি প্যাসেঞ্জারদেরকে তো আপনি প্রত্যেক দিন খাওয়াতে পারছেন না সুতরাং এখন মনে করেন যে আপনি একটা এলএলসি আছে আপনার আপনার একটা কর্পোরেশন আছে আপনি বিজনেস নিয়ে কথা বলতে পারেন যেহেতু আপনি কর্পোরেট ব্যবসা করেন এখন আপনি বিজনেস নিয়ে এন্টারটেন করতে পারেন ওই সমস্ত জিনিসগুলো তখন জায়জ হয়ে যায় সুতরাং দেখতে হবে আপনি কোন অ্যাঙ্গেলে এবং কোন অ্যাটমসফিয়ারে আপনি কথাগুলো বলছেন অথবা খাওয়া দাওয়ার অথবা এন্টারটেন করছেন এমনি কামরুল ইসলাম কামরুল তিনি দুইবার প্রশ্ন করেছেন কিন্তু তার প্রশ্নটা আসলে আইন বিষয়ক আমরা আপনার প্রশ্ন উত্তরটি দেওয়ার আজকের মতো দিতে পারছি না কারণ আমাদের এখানে যখন আইনজীবী থাকবেন তখন আপনি সেটা প্রশ্নটি করলে আমরা দেওয়ার চেষ্টা করব আমরা আসলে আজকে প্রশ্ন কম নিয়ে আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাই ধরেন আমরা ধর ক্ষুদ্র ব্যবসায়ী এবং বড়ো ব্যবসায়ী এই যে কোন কোন অংশে তাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলা হয় তাদের জন্য কি কী করণীয় আছে ক্ষুদ্র ব্যবসা বলতে আমরা যারা বুঝি আমাদের কমিউনিটির মধ্যে যে সমস্ত ব্যবসাগুলো আছে মোটামুটি সবই ব্যবসা এখন কিন্তু মনে করেন যারা টাকার অ্যামাউন্ট আছে যে এত টাকা পর্যন্ত ব্যবসা বা এত লেনদেনে ব্যবসা হ্যাঁ মোটামুটি ফাইভ মিলিয়নের কম হলে তো ক্ষুদ্র ব্যবসা হিসেবে আমরা পণ্য করি আচ্ছা হ্যাঁ এখন মনে করেন যে কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন বড় বড় ব্যবসাগুলো হচ্ছে যে হোম কেয়ার এজেন্সিগুলো হচ্ছে তারা অনেক বড় ব্যবসা করে আর ক্ষুদ্র ব্যবসা বলতে আমরা আমাদের কমিউনিটির কনটেক্সটে বলছি যে গ্রোসারি স্টোরস তারপরে রেস্টুরেন্টস তারপরে এই লিমো বিজনেস তারপরে মেডালিয়ান বিজনেস এগুলো সব ক্ষুদ্র ব্যবসা এগুলো ক্ষুদ্র ব্যবসা তাদের যেটা আপনি বুঝাতে চাচ্ছেন আগে বলতে চাচ্ছিলেন যে একবার যে তাদের রিস্ক কি কি এখন মনে করেন যে ক্ষুদ্র ব্যবসার ধরনের আপনি যদি সোল প্রপার্টারশিপ হন তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পাবেন না কোনো কারণে যদি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো সেটার লিমিটেড যে ইন্স্যুরেন্স আছে তার বাইরে যদি কোনো लायबिलिटी হয়ে যায় এটা কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আপনার ঘরবাড়ি সহ আপনি চলে আসবে আমরা শেষদিকে একটা ফোন নিতে চাই জি জি হ্যালো কে আছেন আমাদের সঙ্গে ফোনে আপনার নাম পরিচয় বলে পরিচয় করবেন আসসালামু আলাইকুম জি আমি শামসুদ্দিন কোইনসেকের পলিস জি বলুন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা ইনকাম করি আমাদের ইনকামের ভিতরে W2 থাকে আবার W2 এর বাইরে কিছু ক্যাশ ইনকাম থাকে তো ক্যাশ ইনকামটা কি কিভাবে শো মানে ট্যাক্স ফাইলে জি আপনি শুনুন ক্যাশ ইনকামটা কি এমনি এমনি কোনো ব্যবসার বাইরে নাকি অনেক সময় দেখা যায় যে মনে করেন যে যারা ট্যাক্সি ক্যাব চালায় তাদের একটা ক্যাশ পোর্শন আছে ক্যাশ পোর্শনটাও তাদের ইনকামের ভিতরে আর যদি আপনি যদি এমনি ক্যাশ ইনকাম করেন সেটা এখন অ্যাজ এ গুড সিটিজেন আপনি যদি ইয়ে করতে চান ডিক্লেয়ার করতে চান এটার ব্যবস্থা আছে তাহলে সেটা উনি আপনি রেস্টুরেন্টের কাজ করেন অথবা একজন ডাক্তারের অফিসে কাজ করেন এমন হলো যে আপনাকে কিছু ক্যাশ দিলো যেটাতে আপনি ইনসেন্টিভ হিসেবে দিল যে ঠিক আছে আপনার বিভিন্ন খরচের জন্য এই টাকাটা দিলাম আমরা একটা ইনসেন্টিভ খুশি হয়ে দিলাম এটা কিন্তু রিপোর্ট করার জন্য দুই ধরনের ব্যবস্থা আছে একটা হচ্ছে জাস্ট আদার ইনকাম অথবা আপনি একজন কমিশন যদি পেয়েছেন ক্যাশে কমিশন পেয়েছেন তো ক্যাশ ইনকামে আপনার কমিশন সি তে আমরা একটা দেখা ব্যবসা হিসেবে দেখা দিতে পারে আচ্ছা আমাদের একদম শেষ পর্যায়ে আমাদের শেষ প্রশ্ন ধরেন সাধারণত অনেকেই বলে যে আমি অডিটের সম্মুখীন হয়েছি আবার ম্যাক্সিমাম আইআরএস এর অডিটের ভয়ে ভীত থাকেন কারা সাধারণত অডিটের সম্মুখীন হতে পারেন বেসিক্যালি এখন মনে করেন যে যাদের রিপোর্টেড ইনকাম এবং খরচের ব্যাপার আছে সেই জন্য বলতে বলতে চাচ্ছি যে যারা সোল প্রপার্টারশিপ এবং যারা পার্টনারশিপ তারা কিন্তু খরচটা তাদের পার্টনারশিপ বলবো না সোল প্রপার্টারশিপটা সোল প্রপার্টারশিপ ক্ষেত্রে দেখা যায় যে মনে করেন অনেকগুলো আপনি ব্যবসা দেখাচ্ছেন যেখানে আপনি লস দিয়ে যাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে আপনার পরিচিতের সম্ভাবনা আছে আর তাছাড়া আপনার প্রতি বছর ম্যাক্সিমাম লস দিয়ে দিয়ে যাচ্ছেন আপনি আপনার পার্সোনাল একটা ডাব্লিউ আছে সেই রেগুলার ইনকামকে আপনি কমানোর জন্য অন্যান্য ক্ষেত্রে আপনি লস দিয়ে যাচ্ছেন যেগুলো তাহলে মধ্যে পড়তে ওকে আমাদের একদম শেষ পর্যায়ে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এখন বলার জিনিসটা হচ্ছে যে আপনারা অত্যন্ত সাবধানতার সাথে আপনাদের ডাব্লিউ টুগুলো দেখেন কে ওয়ান দেখেন আর যারা ব্যবসা করেন তাদেরকে আমি বলছি আপনারা দরকার হলে এখন আপনাদের অ্যাকাউন্ট্যান্টকে বলুন যে আপনাদের জন্য এক্সটেনশনটা ফাইল করে দিতে কারণ দেখা যাবে যে আসতে দেখতে দেখতে মার্চের পনেরো তারিখ চলে আসবে আপনি যদি লাইলএলসি হন অথবা আপনি অ্যাস কর্পোরেশনের শেয়ারহোল্ডার হন তখন দেখা যাবে প্রতি এর পরে প্রতি মাস অথবা মাসের ক্ষুদ্রাংশের জন্য আপনার পেনাল্টি চলে আসবে সুতরাং আমার অনুরোধ আপনার দরকার না হলেও আপনারা এক্সটেনশন ফাইল করুন আর যারা ডাব্লিউ টু নিচ্ছেন তারা ডাব্লিউ টুগুলোকে সঠিক আছে কি না একটু দেখে শুনে নিন আপনার ডাব আপনার নাম আপনার লাস্ট নেম সোশ্যাল সিকিউরিটি নাম্বার এইগুলো মিল আছে কি না অ্যাড্রেস মিল আছে কি না এগুলো দেখে নিন আর যদি এটা যদি আপনার কোনো ভুল থাকে আপনি আমার আপনার এমপ্লয়ারকে ইমিডিয়েটলি নোটিফাই করুন এবং তাদেরকে বলুন যে একটা কারেক্টার ডাব্লিউ টু অতবার নাইনটি নাইন দেওয়ার জন্য আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অডিটের কাগজ নিয়ে এখন চিন্তা করতে হবে না অডিট এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আগের দিনের অডিট এখন মনে করেন যে আগের জন্য কোনো সম্ভাবনা ছিল আগে যে আপনার কোনো ভুল ভ্রান্তি ছিল সেগুলোর জন্য অডিট হতে পারে অডিট হলে আপনারা প্রফেশনালের সাহায্য নেবেন এটাই আমার কামনা আর ভবিষ্যতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সুপ্রিয় দর্শক আমার মনে হয় যে সবকিছু দ্রুততার সঙ্গে একটু আগে আগে করে ফেলাই ভালো এবং কাগজপত্রগুলো সঙ্গে নিয়েই আপনার সিপিএর কাছে যাওয়া ভালো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম